এর আগে বাংলা সফরে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কড়া পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত। ফের রাজ্য সফরে আসছেন তিনি। রাজ্য বিজেপি নেতৃত্বকে তিনি রিপোর্ট কার্ড তৈরি রাখতে বললেন। ফের তিনি পরীক্ষা নেবেন বঙ্গ বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ 10 জনকে তলব করলেন তিনি। আগামী 21 ও 22 সেপ্টেম্বর উলুবেড়িয়ায় সংঘের সভায় যোগদান করবেন মোহন ভাগবত। সেখানেই তিনি বৈঠক করবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে। এমনকি সংঘের প্রশিক্ষণ শিবিরে 2 দিন ভর তাদের উপস্থিত থাকতে বলেছেন তিনি। উল্লেখ্য, এবার 4 দিনের সফরে মোহন ভাগবত আসছেন বাংলায়। 2 দিন কলকাতায় 2 দিন উলুবেড়িয়ায় কর্মসূচি তার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়দের ডেকে তিনি রাজ্য বিজেপির অগ্রগতি জানাতে চাইবেন। তিনি জানতে চাইবেন রাজ্যে বিকল্প কি কর্মসূচি নিয়েছে বিজেপি। তার অভিযোগ ছিল, রাজ্যে তৃণমূল বিরোধিতা ছাড়া বিজেপির বিকল্প কোনো নীতি নেই। শুধু এই নীতি দিয়ে 40% ভোট ধরে রাখতে পারবে না বিজেপি। এই ভোট যতটা না বিজেপির তার থেকে বেশি তৃণমূল বিরোধী। বিরোধী সব ভোট তৃণমূল বিরোধিতার জন্য এক বাক্সে পড়েছে, কিন্তু সেই ভোট ধরে রাখার কোনো ব্যবস্থা করতে পারেনি বিজেপি। এ ব্যাপারে কি পরিকল্পনা নিচ্ছে বিজেপি তা জানতে চাইবেন, পরামর্শ দেবেন মোহন ভাগবত।